লক্ষীর ভাণ্ডার নিয়ে সমস্যায় আছেন? আচ্ছা, বিধবা ভাতা নিয়ে সমস্যায় আছেন? আচ্ছা, তা না হলে বার্ধক্য ভাতা নিয়ে তো সমস্যায় আছেনই। কোনো জমি জায়গার সমস্যা, আধার কার্ডের সমস্যা, কিসের সমস্যা? হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার এবারে আরও সজাগ, আরও তৎপর। দুয়ারে সরকার নয়, জনসংযোগ ক্যাম্প শুরু হয়েছে। এই জনসংযোগ ক্যাম্পের দ্বারা আপনাদের সমস্যার সমাধান হবে। ভোট আসছে, 2024 ইলেকশন আসছে, তো তার আগে সাধারণ মানুষের সমস্ত প্রবলেম সলভ করার একটা রাস্তা হচ্ছে জনসংযোগ ক্যাম্প। এই ক্যাম্পে কী করা হবে এবং দুয়ারে সরকারের থেকে এই ক্যাম্প কতটা আলাদা? বেশি আলাদা নয়, প্রায় দুয়ারে সরকার ক্যাম্পের মতো, কিন্তু এই জনসংযোগ ক্যাম্প এখন চলছে। আর কোথায়, আপনাদের বাড়ির আশেপাশে কোথায় কোথায় ক্যাম্প হবে সেটা আপনারা কীভাবে দেখবেন সেটাই আজকের এই ভিডিওতে জানব। এই ক্যাম্প চলবে 20 জানুয়ারি 2024 থেকে 12 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। এই ক্যাম্পের নাম সমস্যার সমাধান বা জনসংযোগ ক্যাম্প। এই ক্যাম্প থেকে কতটা সমস্যার সমাধান হয় সেটা তো আপনারা জানাবেন আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে। তার আগে আপনারা ঘুরে আসুন আপনাদের সমস্যা নিয়ে এই জনসংযোগ ক্যাম্প থেকে। তো কবে কবে আপনাদের এলাকায় এই ক্যাম্প বসবে চলুন, সেটা কিভাবে জানবেন সেটা আপনাদের একটু দেখিয়ে দেওয়া যাক। আপনার এরিয়ায় ক্যাম্পের লিস্ট দেখার জন্য আপনাদের এই ওয়েবসাইটের মধ্যে আসতে হবে। এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিংক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেই পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে আসবেন, দেখতে পাবেন যে ফাইন্ড ইওর ক্যাম্প বলে আসছে। এখানেই আপনারা জনসংযোগ ক্যাম্প বা সমস্যা সমাধান ক্যাম্পের লিস্ট পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করবেন, আমরা ক্লিক করে দিয়েছি, দেখতে থাকুন ভিডিওটা। তাহলে আবার এরকম একটা পেজ খুলবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপকামিং ক্যাম্পস এখানে রয়েছে এবং আপনাদের এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, মানে আপনাদের জেলা। তো সেই জেলা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, আমরা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে ব্লক বা লোকাল বডি আপনাদের সিলেক্ট করতে হবে, আমাদের এখানে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এখানে সিলেক্ট করতে হবে, আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি। তারপরেই আপনারা আপনার এলাকায় কবে কোথায় ক্যাম্প বসবে সমস্ত কিছু দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে বাঁ দিকেই ব্লক বা ওয়ার্ডের নাম, তারপরে মাঝে রয়েছে ভেনু, মানে কোথায় হবে। প্রথমেরটাই যদি আপনাদের এটা দেখায় যে শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে এই ক্যাম্প বসবে এবং কত তারিখে বসবে সেটা ডান দিকে লেখা রয়েছে, দেখুন এইদিকে 31 তারিখে 1 তারিখে কবে কোথায় ক্যাম্প বসবে সেটা কিন্তু এরকমভাবে লিস্ট আকারে দেওয়া রয়েছে। তো আপনারা এভাবেই খুব সহজে আপনাদের বাড়ির আশেপাশে কোথায় ক্যাম্প বসছে সেটা দেখে নিয়ে সেই দিন উপস্থিত থাকতে পারেন নির্দিষ্ট জায়গায়, যেটা আপনারা ওয়েবসাইটে দেখলেন। সেখান থেকে আপনাদের সমস্যা আপনারা সেখানে রাখতে পারেন এবং দেখতে পারেন যে আপনাদের সমস্যা কতটা সমাধান হচ্ছে। আজকের ভিডিওটা যদি আপনাদের একটু গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।